সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ভারতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক বিজয় নিয়ে। তো প্রথমত আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমটিকে এমন দুর্দান্ত খেলা উপহার দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য। এটির জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, সেই সাথে ভারতের ক্রিকেট টিমকে ভালো খেলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো সব কিছু মিলাইয়া ভালো হয়েছে, কিন্তু একটা দুঃখজনক জিনিস আমার কাছে বারবার ভেসে উঠেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটারদের অ্যাটিচিউড নিয়ে। তো এটি আমি আলোচনা করার আগে আমি বাংলাদেশের ক্রিকেটার কি জানি নাম মিরাজের সাক্ষাৎকার আপনাদেরকে প্লে করে একটু 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 শোনাবো। আর সেই ফাঁকে আমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, মাশাল্লাহর মানে মাশাল্লাহর বিষয় নিয়ে খানিকটা আলোকপাত করব। তো আমি মিরাজের ভিডিওটি প্লে করছি, এইখানে একটু শুনুন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ এরকম একটা অপরচুনিটি করে দিয়েছে, আর আল্লাহ জিতাইছে। আচ্ছা, এখানে দেখুন মিরাজ বলছে সমস্ত প্রশংসা আল্লাহর। হ্যাঁ, এরপরে সে বলছে আলহামদুলিল্লাহ, আর বি বাংলা দুইটা মেরে বলে দুইটাই মেরে দিয়েছে এখানে। তো ভাই, কোথায় কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় কোথায় সুবহান আল্লাহ, কোথায় কোথায় মাশাআল্লাহ, এই ধরনের কথাবার্তা বলার কি কোনো মানি আছে? এবং সে তার সাক্ষাৎকারের শুরুতে বলছে আল্লাহই নাকি তাদেরকে এই ক্রিকেট খেলায় জিতাইছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন ভারতের সাথে বহুবার ক্রিকেট খেলায় হেরে গিয়েছিলেন, তখন কি আল্লাহ বল ব্যাটিং করে নাই আপনাদের সাথে? তখন কি আল্লাহ আপনাদেরকে ক্রিকেট খেলায় হারিয়েছিল ভারত এবং ভারতকে জিতাইছিল? আল্লাহ কি আপনাদের বিরুদ্ধে, হ্যাঁ, ভারতের পক্ষ নিয়ে, হ্যাঁ, তার ফিরিস্তাদেরকে নিয়ে ভারতীয় ক্রিকেটদের সাথে বল ব্যাটিং করে, হ্যাঁ, আপনাদেরকে হারিয়ে দিয়েছিল? তাহলে ক্রিকেট খেলায় ভারতের বিরুদ্ধে জিতেছেন, এই জন্য বলছেন শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ আপনাদেরকে জিতাইছে। তাহলে আপনারা যখন বারবার পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট টিমের সাথে হেরে যান, তখন কি আল্লাহ আপনাদেরকে হারাইয়া দেয়? যদি আল্লাহ জিতায়, তাহলে আপনারা আল্লাহ আপনাদেরকে হারিয়েছে ও বটে। তাহলে ক্রিকেট খেলায় জিতার জন্য যদি আল্লাহর প্রশংসা করে থাকেন, আলহামদুলিল্লাহ বলে থাকেন, তাহলে ক্রিকেট খেলায় যখন হেরে যান, তখন আল্লাহর মুখের দিকে, হ্যাঁ, থুতু মারা উচিত, কারণ তখন আল্লাহ প্রশংসার যোগ্য না। তখন আপনারা কি করবেন, সকল নিন্দা আল্লাহর জন্য। খেলায় জিতার কারণে যদি বলে থাকেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাহলে খেলায় হারার পরে বলতে হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। যখন সাক্ষাৎকার দিতে আসবেন, তখন বলবেন সমস্ত নিন্দা আল্লাহর জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন মিরাজ। বলে দিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমে এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই সমস্ত ভাইরাস ঢুকেছে, মানে এইখানে আল্লাহর আর কোনো অভাব নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ একটা আল্লাহ আছে, মাশাআল্লাহ একটা আল্লাহ আছে, ইনশাআল্লাহ একটা আল্লাহ আছে। তাইলে দেখা যাচ্ছে যে কয়েকটা আল্লাহ ক্রিকেট টিমে ঢুকে গিয়েছে, এবং বাংলাদেশের ক্রিকেট টিমের প্লেয়াররা এইগুলো প্রায় বলে থাকে। ঠিক আছে, তো আরেকটু প্লে করি, দেখি উনি কি বলে। আর আমার শুধু বিশ্বাস ছিল, আর অবশ্যই এরকম একটা ম্যাচ যেটা আমাদের জন্য দরকার ছিল, আমরা বারবার হারতেছিলাম একদম ক্লোজে, যে এরকম অনেক ম্যাচ আমরা হেরেছি, বাট আজকে আমরা ম্যাচটা জিততে পেরেছি। আচ্ছা, এইখানে সে আসল কথা বলেছে। সে বলেছে আমাদের বিশ্বাস ছিল ম্যাচটায় জিততে হবে, এবং আমাদের বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটায় অবশ্যই জিততে হবে, আমাদের এই ধরনের একটা ম্যাচে জিতার দরকার। এইখানে এই 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 জিনিসটাই তাদেরকে জিতাইছে, তাদের আত্মবিশ্বাস, তাদের কনফিডেন্স,
এবং ম্যাচ জিতার দৃঢ় বাসনাই তাদেরকে ম্যাচ জিততে সহায়তা করেছে, আল্লাহ তাদেরকে ম্যাচ জিতায় নাই। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? তার কথা থেকেই বের হয়ে আসবে যে সে কী কারণে, সে এবং তার দল কী কারণে এ ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলায় জিতেছিল। হ্যাঁ, তো যে কোনো খেলায় জিততে হলে কিংবা যে কোনো কাজে সাকসেস পেতে হলে পরে প্রথম যেটির দরকার সেটি হচ্ছে কনফিডেন্স, টিম ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, এইগুলো। তো এই তিনটাই তাদের মধ্যে কাজ করেছিল বিধায় তারা জিততে পেরেছে। তারা পাগলামি সাগলামি করে নাই, প্ল্যান মোতাবেক একটা টিম ওয়ার্কের মাধ্যমে জিতেছে, যেটি অত্যন্ত প্রশংসনীয়। এর কারণে আমি মনে করে থাকি যে সমস্ত প্রশংসা মিরাজ এবং লিটন দাস, সাকিব আল হাসান এদের জন্য, এবং এদের সাথে যারা ভালো খেলা খেলেছে আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সাথে, তাদের জন্য সমস্ত প্রশংসা। তোমার বালসাল আল্লাহর জন্য প্রশংসা না, এইগুলো করবা না। ঠিক আছে, কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো এবং একটা বিশেষ মুহূর্তের সময়ে, একটা বিশেষ মুহূর্তে উহ আহ আহা আহা উহু উহু, কি বিশেষ মুহূর্তের এক্সপ্রেশন না? তো এই যে তোমরা বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা বারবার বারবার এই সমস্ত কথাবার্তা বলে থাকো, হ্যাঁ, এইগুলো উচিত না, এইগুলো উচিত না। তো কোনো অবস্থাতেই, হ্যাঁ, এই উহ আহ করে, হ্যাঁ, মানে উহ আহ জাতীয় আলহামদুলিল্লাহ, আল্লাহু, এইগুলো আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এইগুলো বলবা না। হ্যাঁ, এইগুলো বলা উচিত না। ঠিক আছে, তো এইবার যারা ক্রিকেটের এইবার বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার যারা, ক্রিকেট প্লেয়ার যারা মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলে থাকেন, হ্যাঁ, আমি আগেই বলেছি এই এই জাতীয় এই জাতীয় এক্সপ্রেশন হচ্ছে বেডে গিয়ে কোনো কোনো মহিলারা যে যে এক্সপ্রেশন করে তাকে, এইগুলোর সমান। হ্যাঁ, তো কথা হলো এখন যারা বেডে গিয়ে উহাহ করে থাকে, উহাহ করে কান্নাকাটি করে থাকে, তাদেরও কোনো প্রকারে উহ আহ করে কান্না করা ঠিক হবে না। সেই সময়ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার চেষ্টা করতে হবে, নয় কি এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইগুলো সব জায়গায় প্রয়োগ করতে হবে। আপনারাই এইগুলো শিখাচ্ছেন, দ্যাটস ডিসকাস্টিং। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ভাইরাস এখন বাংলাদেশের ঘরে ঘরে। আচ্ছা, আর একটু প্লে করে শুনি, খুবই ভালো লাগছে। এলাকা বলতে আমরা তো সবাই একই জায়গারই, বাংলাদেশের মানুষ, ঠিক না? আর সবচেয়ে বড় কথা, মুস্তাফিজ আমার খুব ভালো ফ্রেন্ড এবং ও খুব ভালো সাপোর্ট দিয়েছে, এবং ওর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব কনফিডেন্ট ছিল। ও আমাকে একটা কথা বারবার বলতেছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই, আমি ঠেকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, মিরাজ আবার বলেছে যে তার মুস্তাফিজের কনফিডেন্স খুবই ভালো ছিল, বারবার তাকে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে ভরসা দিয়েছে। তো মিরাজ নিজেই বলছে যে কনফিডেন্স লেভেল থাকার কারণে এবং তার সঙ্গী খেলোয়াড় যে মানে মুস্তাফিজ, সেও তাকে অনুপ্রেরণা দিয়েছে। এই কনফিডেন্স লেভেল থাকার কারণে, টিম ওয়ার্ক থাকার কারণে, উৎসাহ উদ্দীপনা থাকার কারণে, হ্যাঁ, তারা এই এই ভারতের মতো একটা শক্তিশালী ক্রিকেট টিমের বিরুদ্ধে, হ্যাঁ, মানে জয়লাভ করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তো সব কিছু মিলাইয়া যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে ক্রিকেটে তারা জিতেছে তাদের হার্ড ওয়ার্ক, টিম ওয়ার্ক, হ্যাঁ, এবং কনফিডেন্স হাই লেভেলে থাকার কারণে। হ্যাঁ, ঠিক আছে, তো আল্লাহ কোনো অবস্থাতেই জিতায় নাই, সুতরাং আল্লাহর প্রশংসা টশংসা করে এইখানে কোনো লাভ নেই। তাহলে পরবর্তীতে শুনি কি বলে। মানে আমি আউট হব না, যদি গায়েও বল লাগে সমস্যা নাই, বাট আউট হব না। ওর এই কনফিডেন্সটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমারও কনফিডেন্সটা বৃদ্ধি পেয়েছে ওর কনফিডেন্স দেখে। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে সে বলছে যে মুস্তাফিজের কনফিডেন্স দেখে তারও কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে কনফিডেন্সটা এইখানে
জি তার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে, আল্লাহ জিতায় নাই, মিরাজ বারবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে আল্লাহকে ক্রেডিট দিও না, ঠিক আছে? তোমাদের কনফিডেন্স লেভেল তোমাকে তোমাদেরকে খেলায় জিতাইছে বা জিতিয়েছে, এটি তোমরা বলেছো এইখানে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল কথা। এখন বাংলাদেশের ক্রিকেট টিমরা, ক্রিকেট টিমের প্লেয়াররা ভালো খেলে, কোনো কোনো সময় ভালো খেলেও না। তো যে সময় ভালো খেলে সেই সময় কি আল্লাহ তাদের সাথে ক্রিকেটের মাঠে নেমে গিয়ে ব্যাট বোলিং করে তাদেরকে জিতায়, নাকি তাদের ফিরিস্তা বাহিনী পাঠায় ক্রিকেট খেলায় সাহায্য করার জন্য? পাঠায় নাকি? না, মোটেই না। তো আল্লাহ যদি জিতাতে পারে তাহলে আল্লাহ, তোমরা যখন ক্রিকেট খেলায় হারো তখন তোমরা তোমাদেরকে আল্লাহ হারায়, ঠিক না? তো এই যে তখন কি আলহামদুলিল্লাহ বলবে, বলবে কি সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ আমাদেরকে হারাইছে, এটা কি বলবা? পরে শুনি কি বলে উনি। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আপনি যে স্পিনার, সাকিবের যে স্পেলটা, এটা যে কোনো স্পিনারের জন্য অর্থোডক্স স্পিনারের জন্য একটা ড্রিম স্পেল কিনা, সবগুলো উইকেটে তিনি ব্যাটসম্যানকে একেবারে আউট প্লে করেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে, মাঝে মাঝে কি একটু আপনি মানে সাকিব ভাই যে একটা সহকর্মী বা সতীর্থ হিসেবে, যে মাঝে মাঝে সাকিব একটু আনলাকি কিনা, যে তার অনেক দারুণ পারফরমেন্স সাকিব ভাই তো সবসময় পারফর্ম করছে, আজকেও তো 5 উইকেট পাইছে এবং আপনি, আচ্ছা উনি বলছে যে সাকিব 5 উইকেট পাইছে, হ্যাঁ পারফর্ম ভালো করে, তাহলে বোঝা গেল তাদের ভালো পারফরমেন্স করার কারণেই তারা ক্রিকেটে জিতেছে। তাহলে এইখানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এইগুলো এগুলো বলার কি কোনো মানে থাকে? মুঠেই থাকে না। তো সব কিছু মিলাইয়া আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই ক্রিকেট খেলায় জেতার জন্য তাদের নিজের ভালো খেলার মন মানসিকতা এবং ভালো ভালোভাবে খেলাটাই, হ্যাঁ খেলাটাই তাদেরকে জিতিয়েছে, আল্লাহ জিতায় নাই। তো দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্মীয় ধর্ম। সবাই ভালো থাকবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এইগুলো থেকে, এইগুলো বলা থেকে বিরত থাকবেন, এইগুলো বলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।